আজব এক পাখি ব্ল্যাক হেরন। আফ্রিকায় কালো সারস বা কালো বকের শিকার করার একটি মজার কৌশল আছে। তারা তাদের ডানা দিয়ে ছাতা তৈরি করে এবং তাদের শিকার বা মাছটিকে সুরক্ষা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিকার করে। যদিও আফ্রিকান পাখিটি শুধুমাত্র এই কৌশলটি ব্যবহার করে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এর একাধিক সুবিধা রয়েছে, যেমন ঝলকানি হ্রাস এবং মাছকে ফাঁদে ফেলে শিকার করা। আফ্রিকার খালে বিলে এদেরকে সচরাচর দেখা যায়। এরা হচ্ছে এক জাতীয় কালো রঙের সারস পাখি। এরা ব্ল্যাক হেরন নামে পরিচিত। এরা এদের ডানা দুটি মাথার ওপর ছড়িয়ে সুন্দর ছাতা তৈরি করতে পারে। এভাবে ছাতা মেলা অবস্থায় হঠাৎ কেউ এই ব্ল্যাক হেরনকে দেখলে অবাক হবে। এটি আসলে এই সারসের শিকার ধরার একটি কৌশল। এভাবে গোল করে ছাতা মেলে জলে ছায়া ফেলে পাখিটি। এতে একসঙ্গে দুই কাজ হয়। প্রথমত, রোদ আড়াল করে শিকার খুঁজতে সুবিধা হয়। মাছ ও ছোট পাখি জলজ প্রাণী শিকার করে এই পাখিটি খায়। ছাতা মেলে চোখ ধাঁধানো রোদ আড়াল করলে শিকার খুঁজে পেতে সুবিধা হয়।